নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের নানান রকম মাত্রা তো রয়েছে এবং এটার মাহাত্ম বেড়ে যাচ্ছে নানাবিধ কারণে। একটা কারণ হচ্ছে গিয়ে যে উইকেটে আমরা খেলেছি এটাকে কোনোভাবেই 2016-17 সালে আমরা যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জিতেছি যেরকম স্পিনিং ট্র্যাক বানিয়ে জিতেছি সিলেটের এই উইকেটটাকে কিন্তু ওরকম বলা যাবে না। ফলে এইখানটাতে বাংলাদেশকে একটা ক্রেডিট দিতে হবে। আর একটা বড় ক্রেডিটের জায়গা, নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে এলো, বাংলাদেশ অলমোস্ট 50% শক্তি ক্ষয় করে একটা খর্ব শক্তির দল নিয়ে কিন্তু আমরা টেস্ট খেলেছি এবং সেই টেস্ট আমরা জিতেছি। সাকিবকে ছাড়া, তামিমকে ছাড়া আমরা জিতেছি এবং এই সাকিব তামিম ছাড়া জয়টা আমাদের আত্মবিশ্বাসের জন্য, আমাদের টেস্ট টিমের সামনে এগিয়ে যাওয়ার জন্য ভিন্ন দিক থেকেও আসলে খুব খুব গুরুত্বপূর্ণ। কিভাবে ধরেন, সাকিব তামিম ছাড়া যে আমাদের বড় জয় নেই তা কিন্তু না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমি এখনও মনে করি সবচেয়ে বড় জয় একটা সিঙ্গেল ম্যাচ হিসাব করলে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই মাউন্ট মঙ্গানুই টেস্ট, এবং সেই টেস্টেও কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল দুজনের কেউ ছিলেন না। এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝে ঘটেছে। আবার ধরেন হচ্ছে কি, আমাদের 2013 সালে সেই গল টেস্টের কথা যদি মনে করে থাকেন, সেই যেখানে মুশফিক ডাবল সেঞ্চুরি করলেন, আশরাফুল 190 করেছিলেন, নাসিরও সেঞ্চুরি করেছিলেন, ওই ড্রটাও কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে খুবই কৃতিত্বপূর্ণ ছিল, সেইখানেও সাকিব তামিম ছিলেন না। তো এরকম মাঝে মাঝে ঘটনা ঘটেছে, কিন্তু এইবারের প্রেক্ষাপটটা আলাদা ছিল, একেবারে ভিন্ন রকম ছিল। একে তো সাকিব তামিম দুজনের সম্পর্কটা এমন বিষিয়ে উঠেছিল এবং সেইটার বিষবাষ্প এমনভাবে ছড়িয়েছিল তাতে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা একেবারে শেষ হয়ে গেছে। এবং সেই ওয়ার্ল্ড কাপের পরপরই, ওই ঘটনা প্রভাবিত আমরা নাই গেলাম, ওই ওয়ার্ল্ড কাপের পরপরই কিন্তু আমাদের এই সিরিজটা ছিল। এবং এইখানটাতে সাকিব আল হাসান তিনি হচ্ছে গিয়ে খেলেননি, তার হচ্ছে গিয়ে ওই আঙ্গুলে ইঞ্জুরির কারণে। আঙ্গুল ইঞ্জুরি না হলেও সাকিব খেলতেন না, কারণ তিনি এই সিরিজটা থেকে আগেই বিসিবির কাছ থেকে ছুটি চেয়ে রেখেছিলেন। তার উপরে তো এখন আবার তার রাজনৈতিক ব্যস্ততা যোগেছে, ফলে এই টেস্ট সিরিজ সাকিবের খেলার আসলে কোনোরকম কোনো চান্সই ছিল না, সুযোগই ছিল না, তিনি খেলেনি। ইঞ্জুরিটা হচ্ছে গিয়ে এখন একটা মানে ভ্যালিড রিজন হয়ে গেছে। তামিম ইকবালের ক্ষেত্রে বিষয়টা যেটা হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু ইঞ্জুরি না, তিনি যেটা ওই তার ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে তার যে অবস্থানটা, সেই অবস্থানটা এখনও ক্লিয়ার করেনি, যেই কারণে এই সিরিজটা থেকেও কিন্তু তিনি নিজেকে একত্রে সরিয়ে রেখেছেন। বিসিবি প্রেসিডেন্ট তাকে বলেছেন জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের কি সিদ্ধান্ত নেওয়ার কথা। সেই জন্যই কিন্তু তামিমও এই জায়গাটাতে নেই। শুধু যে সাকিব তামিম নিয়ে ব্যাপারটা কিন্তু সেরকম নয়, আমাদের এখানে যেমন ধরেন আরও তিনজন হচ্ছে গিয়ে রেগুলার প্লেয়ার নেই, লিটন কুমার দাস নেই, তিনি নেই হচ্ছে গিয়ে, তিনি পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং এখানে বিসিবি তাকে হচ্ছে গিয়ে অনুরোধ করেছিল যে এই সিরিজটা খেলার জন্য, তিনি তাতে রাজি হননি। ইনফ্যাক্ট একটা টেস্ট খেলার অনুরোধ ছিল লিটন, তাতেও রাজি হননি। লিটন কুমার দাসের মতো একজনকে আমরা ছাড়া খেলতে নামছি, আমরা খেলতে নামছি তাস্কিন আহমেদ ছাড়া, যিনি আমাদের পেস বোলিং অ্যাটাকের হচ্ছে গিয়ে নেতা এবং গত এক বছর দুই বছরে তিনি সেটা প্রমাণ করেছেন, ইঞ্জুরির কারণে তিনি নেই। এবং নেই হচ্ছে গিয়ে ইবাদত হোসেন, মাউন্ট মঙ্গানুইতে আমাদের যে অবিস্মরণীয় জয়, সেই জয়ের নেতৃত্ব ছিল যার কাছে, মানে পারফরমেন্সের নেতৃত্ব ছিল যার কাছে, অসাধারণ বোলিং করেছিলেন তিনি সেই টেস্ট ম্যাচে, বাংলাদেশকে আসলে ওই ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে ইবাদতই জিতিয়েছিলেন। ফলে এরকম হচ্ছে গিয়ে সাকিব নেই, তামিম নেই, লিটন নেই, তাস্কিন নেই, ইবাদত নেই, আপনি 11 জনের মধ্যে 5 জন যদি একাদশের খেলোয়াড় না থাকেন, সিলেট অবশ্য আমরা এক পেসার নিয়ে খেলেছি কিন্তু এর সবাই অ্যাভেলেবেল থাকলে হয়তো অন্যরকম কিছু হতে পারতো, যাই হোক। সো এরকম 5 জন যখন আপনার না থাকে এবং আমরা খেলতে নামছি নিউজিল্যান্ডের পক্ষে, যেই নিউজিল্যান্ডের আসলে তারা পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে, তাদের ওই যে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপের পরপর তাদের এই সিরিজ, কিন্তু টেস্টকে তারা একটু অন্যরকমভাবে দেখে, এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়তো খুব একটা টার্গেট ফার্গেট নেই, কিন্তু নিউজিল্যান্ডের তো টার্গেট রয়েছে, তারা তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একবার চ্যাম্পিয়ন হয়েছে, ফলে তাদের ওই যে টার্গেটের যে জায়গাটা, সেই জায়গাটা তো তাদের রয়েছে যে নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে। সো তাদের ওই জায়গাটা তো অ্যাটলিস্ট এবার ওই যে ফাইনাল খেলা পর্যন্ত সেই টার্গেটের জায়গাটা থাকবে, সেই কারণে তারা খুবই সিরিয়াসলি নেবে এই সিরিজটাকে দেখেছে। তাদের কিন্তু প্রথম সারির একজন ক্রিকেটারকেও তারা বিশ্রাম দিয়ে আসেনি, শুধুমাত্র ইঞ্জুরির কারণে ম্যাট হেনরি খেলতে পারছেন না, তা মানে আসেননি এই সফরে, তার জায়গায় হচ্ছে গিয়ে নেইল ওয়াগনারকে নিয়েছে। ফলে নিউজিল্যান্ডের এই প্রথম সারির দলটাকে আমাদের অলমোস্ট দ্বিতীয় সারির দল, যেভাবেই দেখেন তারা সবাই অ্যাভেলেবেল থাকলে তো, সাকিব তামিম, লিটন, তাস্কিন, ইবাদত অ্যাভেলেবেল থাকলে তো তারাই খেলতেন, ফলে তাদেরকে বাদ দিয়ে খেলে এই দলটাকে হারানো, এটা আমাদের জন্য আসলে বাংলাদেশের জন্য কৃতিত্বটা আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এবং আমি যেটা বলছিলাম যে এইটার সাকিব তামিম ছাড়া খেলা এবং জেতাটার এটা গুরুত্ব অন্য একটা জায়গাতে রয়েছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে সাকিব আল হাসান আর কতদিন টেস্ট খেলবেন,
আই এম নট শিওর যে সাকিব খুব রেগুলার আর টেস্ট খেলবেন। সাকিব যদি আর টেস্ট নাও খেলেন তাতেও আমি আসলে খুব অবাক হবো না। সেটা তো হচ্ছে গিয়ে তার বয়স একটা কারণ, এখন হচ্ছে গিয়ে বেছে বেছে হয়তো বা খেলবেন, আর একটা কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যস্ততা রয়েছে, সেটাও কারণ রাজনৈতিক ব্যস্ততা রয়েছে। ফলে টেস্ট ক্রিকেটটা থেকে যদি সাকিব নিজেকে সরিয়ে নেন বা যদি কম কম খেলেন, অ্যাটলিস্ট যদি তিনি হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্সিটাও হয়তো বা তিনি ছেড়ে দিতে পারেন, সো সেক্ষেত্রেও বাংলাদেশকে ওই জায়গাটা থেকে দেখতে হবে। আর তামিম ইকবালের ক্ষেত্রেও যেহেতু তার ভবিষ্যৎটাই এখন পর্যন্ত ক্লিয়ার না, সো তিনিও ভবিষ্যতে কতটা ন্যাশনাল টিমের জন্য অ্যাভেলেবেল থাকবেন, কতগুলো টেস্ট খেলবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে। ফলে বাংলাদেশ ক্রিকেটের এই দুই বড় নাম ছাড়াই ভবিষ্যতে আমাদের টেস্টের পথ চলাটা আসলে তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে মানে মাউন্ট পঙ্গানুয়ের জয়টা যেমন আমাদের জন্য একটা অবিস্মরণীয় জয়, সিলেটের এই জয়টার একটা ভিন্ন সিগনিফিকেন্স নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হচ্ছে। মাউন্ট পঙ্গানুয়েতে সাকিব তামিম ছাড়া আমরা জিতেছিলাম, কিন্তু তখন ওই বাস্তবতার মুখে বাংলাদেশ ক্রিকেট ছিল না যে সাকিব তামিম ছাড়াই আমরা টেস্ট ক্রিকেটের সামনের অংশটা ভাবতে হতে পারে। কিন্তু এখন সত্যিকার অর্থে ভিন্ন ভিন্ন কারণে সাকিব এবং তামিমকে ছাড়াই হয়তো আমাদের ভবিষ্যতের টেস্ট পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে সিলেটের এই জয়টা খুবই খুবই অনুপ্রেরণাদায়ী একটা ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়, কারণ এই টেস্টে বাংলাদেশ দেখিয়েছে সাকিব তামিম ছাড়াও বাংলাদেশ তো পারে, তাই না?